ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। নগরীর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। যারা গত 8 আগস্ট লাইনে দাঁড়িয়ে ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদের রেলপথে ঈদ যাত্রা। নগরীর রেলওয়ে স্টেশনগুলো ঘুরে দেখা গিয়েছে মানুষের উপচে পড়া ভিড়। এদিকে প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে, তবে অন্য ট্রেনগুলো যথাসময় ছেড়ে গিয়েছে। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বমোট 59টি ট্রেন ছেড়ে গেছে। নগরীর তেজগাঁও রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গিয়েছে সেখানেও মানুষের উপচে পড়া ভিড়। সেখানে অনেককেই দেখা গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে এবং বাফারে করে যাতায়াত করে। এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও এবার ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধার্থে 9 জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।